ভাই কি লাগবি, কোন চট করে অর্ডারটা দেন, কি মাল এনে দেবো? অনলি ফর দেশি মাল, ঠিক আছে? কি করো, 2 লিটার দেশি মাল এনে দাও, একটু শুটকি মাছ ভাজা আর গোস্ত রাতা এনে দাও, পট করে এনে দাও, মালটা খায় পিনিক পাচ্ছি না, একটু টট চট করে নিয়ে আসো যাও। স্যার পে ফার্স্ট, আগে পে করতে হবে। আপনার বিল আসে হচ্ছে 1820 টাকা, আগে এই বিলটা পে করা লাগবে, তারপরে আপনি মালটা পাবেন স্যার, বুঝছেন? কেন কেন ভাই, তুমি কি আমাকে চেনো? আমি পাবনার একজন উচ্চ পদ কর্মকর্তা, আর তুমি আমার কাছে আগে চেয়ে চাইতেছো। তোমার এই মদের দোকান কিন্তু আমি ভাঙে চলে এলাম, চট করে যায় যা যা অর্ডার করছি লয়া হো, তারপরে আগে মাল খাবো, খাবার খাবো, তারপরে ট্যা। সরি স্যার, এটা আমাদের নিয়ম নাই স্যার, আপনি যেই হন না কেন, আগে টাকা পরে মাল, ঠিক আছে স্যার? আবার মুখের উপরে কথা কইতেছো, তুমি জানো আমি পাবনার কত বড় একটা পদের লোক। তোমার এই পাবনার মধ্যে যে মদের দোকানটা দিছো, এই মদের দোকানের লাইসেন্স আছে? আর লাইসেন্স থাক বা না থাক, আমি ইচ্ছা করলে কিন্তু বাইঙ্গা ছুড়ে একদম সব চট করে ফেলাইবার পারি। আমার রাগায়ও না মনো একবারে বাইঙ্গা লামো। স্যার আমরা লাইসেন্স আছে আর না আছে হেরা আপনার কাছে কোয়া লাগবে? আপনি এনে মাল খায় পাগলামি করতেছেন কিসের জন্যে? আগে টাকা দিলে মাল পাবেন না, টাকা দিলে মাল পাবেন না। আমার পাওয়ার দেখতে চাস তোরা? দেখবি তোর দোকান মোকান একদম ভাঙিয়া চুড়ে তসনস করে ফেলামো। তোর যে কী গারান গারামো তো তা জানোস না, কত মানুষের গাড়াই গাড়াই আছে পর্যন্ত আইসি। আর আজকে তুই আমার কাছে আগে টেকা চাইতেছোস? তুই তো আমার আগেকার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানিস না, যে আমি কেডা, আমি যে কী লেভেলের লোক, তুই তো ব্যাকগ্রাউন্ডই জানিস না। দাঁড়া তোরে দেখ এখন কী মাইডটা দেই আমি। স্যার আপনি এখন আসবেন পারেন, মাল খায় আপনার প্যানিক হয়ে গেছে বসছি, এর জন্য এরকম উল্টে পাল্টা কথা কইতেছেন, যান আপনি এখন বাড়ি চলে যান, যা খাইছেন টাকাটা দিয়ে বাড়ি যান, যান এনে আর সময় নষ্ট করেন না আমার। এই তোরা এমনিতেই হারাম জিনিস বেচতেছোস, তারপরে আবার আমার সাথে ফাজলামি করতেছোস, আমার না চিনা তুই যে কত বড় অপরাধ করছোস তুই কি জানোস? তোরে তো আজকে আমি সিরে আলামো। আমরা কোনো হারাম জিনিস বেচতাছি না, শোনেন, মদের মতেই লবণ দিলে ওই আর হারাম থাকে না, ওইটা হালাল হয়ে যায়, আমরা সব মদের ভিতরে লবণ দিই হালাল হওয়ার জন্য, বুঝছেন? এখন যাবেন পারেন আপনি, ওঠেন। হেই আপনি কী লাগাইছেন কন দিয়ে আমার দোকানে? জান তো ভাই আমার মেলা কাস্টমার, আপনার জন্য সমস্যা হইতেছে, জান ভাই। তাই না, চিনেও না চেনার বান করতেছ, তোর আজকে গাড়া একদম পাগল বানিয়ে এলাম। চল তুই দোকানের বাইরে চল, তোর সাথে কথা আছে, তারপরে দেখ তোর আমি কী করি, চল চল বাইরে চল, কথা আছে। এ ভাই আপনি আমার বাইরে এনে ট্যাম্বা করে মারতেছেন কে কন দেই? আপনার আমি একটু মাল খাবে তাই নেই তার জন্যে, আর আপনি আমার এভাবে মারতেছেন, এটা কোনো কথা হলো ভাই? তোর এই পাবনার মধ্যে এই মদের কারখানা, এই ফ্যাক্টরি, এই দোকান চলবি না বসছিস, তুই আজকে আমার সাথে বিয়া দুবি করছিস, তোর এই মদের দোকান আজকে শেষ, আমি তালা মেরে দেবো। আর তোর তো কেবল অল্প করে মায়ের দিছি, মায়ের তো তোর আরও দেবো, তুই কী মনে করছিস? তোর আজকে টিঙ্গি মেঙ্গি সুরা হালা দেবো বেটা, তোর বাইরে নিয়ে এসে মারতেছি, এই তোর কপাল। ভাই আমার মাফ করে দেন ভাই, আমি আপনাকে চিনি নেই ভাই, আমার এভাবে করে মারেন না ভাই, মাফ করে দেন ভাই। কোনো মাফ হইব না তোর, তুই আমার লগে বিয়া দুবি করছিস, তোর দোকান মোকান আজকে ভাঙিয়া চুরিয়া তোরে মাইরা এই পাবনাতে বাইর করে দিব, তারপরে দেখবো তুই এই জেলে কেমনে করে থাকোস। না ভাই আমি আপনার কাছে হাত সরু করে কইতেছি, আমার সাথে আমরা করেন না, আমার মায়ের না, আমার দোকানটা ভাঙেন না ভাই। ভাই এনে আমার দোকান বাদ দিল, সব কিছু কনে গেল, আপনি এটা কী করলেন, পোলা পান দিয়ে আমার দোকান মোকান জ্বালা দিলেন ভাই, আপনার সাথে না একটু টাহা নিয়ে ঝামেলা করছি, আর আপনি আমার একটা পথে বসা দিলেন। হে হে সাধু, তুমি তো আমার চেনো না, তুমি আমার দূরসুর মনে করছিলে না, দেখছাও একদম কামান দিয়ে তোমার দোয়ান মান উড়িয়ে দিছি, আমার এলাকায় কত পোলা পান ভাবনার মধ্যে দোয়ান করতেছে, আর আমারে তুমি মাল খাবার দেও নাই, তুমি আমার সাথে বাটপারি করো না, তোর দোকানপাট উড়িয়ে দিয়ে তোর একদম রাস্তার ফকির বানা দিছি ভাই। আমি শেষ ভাই, আমার যা ছিল সব শেষ, আর আমার কিছু নাই, আমি এখন রাস্তার ফকির, সব কিছু আগুন দিয়ে পোড়া দিছেন, আমারে রাস্তায় বসা দিয়েছেন ভাই মাত্র কয়টা টাকার জন্য, আমি তো আপনারে না চিনবেন, পাইরে ভুল করে কাম করে ফেলাইছি ভাই, আমারে মাফ করেন। শোন খালি তো তোর দোকানপাট জ্বালা পোড়াই দিছি, তোরে যে এখনও বাচ্চা রাখছি এটাই তো তোর কপাল, ঠিক আছে জাগা, এখন চইলা জাগা, আমার সাথে টাউটারি করছি কি না, এটার পরিণাম এটাই বুঝছোস, আবার মদ বেছে কোশ, মদের ভিতরে লবণ দিলে মদ হালাল হয়ে যায় না ভাই, ভুল করে কয়া ফেলাইছি ভাই, আর জীবনে ধরনের কাম কাজ করুন না ভাই, আমি যাই গে যাবটা আনতে গিয়ে তোর চেহারা যেন আর পাবনা শহরের মধ্যে না দেয়, বুঝছিস? পাবনার ভিতরে মদের দোকান দিছে দেশি মদের, আর আমার তুমি চেনো না যাও।
ফট কেনতে ফট আর যদি জীবনে দেখছি তোর কপালে বিশাল কষ্ট আছে তোর একরে গাইড়ালাম মাটির মধ্যে ফট